হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এসেছি আজকেও নতুন একটা রান্না রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। আজকে আমি রান্না করব চাল কুমড়ো ছেঁচকি। চাল কুমড়ো ছেঁচকি রান্না করার জন্য আমি এখানটায় নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা চাল কুমড়ো, পুরোটাই নিয়ে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ, পুঁই ডাঁটার সঙ্গে শাকও নিয়ে নিয়েছি। কচি শাক ছিল তাই ওটা নষ্ট করিনি, নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তেজপাতা, হলুদ, লবণ, আদা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা। এবার আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল, চিংড়ি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন আমি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দেব, এখন আমি আদা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব চাল কুমড়ো। এখন আমি দেব স্বাদ মতো লবণ, দেব হলুদ। আপনারা সবসময় লাউ কিংবা চাল কুমড়ো রান্না করলে সবসময় হলুদটা একটু কম দেবেন, কারণ চাল কুমড়ো আর লাউ ওই দুটোতে হলুদ কিন্তু কমই লাগে। এবার আমি কিছুক্ষণ এদিক ওদিক নাড়াচড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি ঢাকনাটা খুলে দিয়েছি, দিয়ে দেব চিংড়ি মাছ আর দিয়ে দেব পুঁই শাক, পুঁই ডাঁটা আর শাক। আবারও ঢাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখন আমি ঢাকনাটা খুলে পুঁই ডাঁটাগুলো নিচের দিকে ঢুকিয়ে দেব। আবারও এখন ঢাকিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। ঢাকনাটা খুলে দেখব অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দেব চিনি। এখন ভালো করে মিশিয়ে নেব। পুঁই ডাঁটাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি হাই ফ্লেমে কিছুক্ষণ বসিয়ে রাখবো। রান্নাটা আমার কমপ্লিট, এখন আমি নামিয়ে নেব।
রান্নাটা আমার কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা এইভাবে রান্না করবেন এবং আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।